ছাত্রীরা, আমি বটানি ডিপার্টমেন্টের সৌরভ স্যার তোমাদের সঙ্গে আছি। এনভায়রনমেন্টাল সায়েন্স এইচএসসি টুতে যে প্রজেক্টগুলো তোমাদের করতে হবে সেটার ব্যাপারে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলবো। প্রথমে আমি একটু জেনারেল ইনস্ট্রাকশন তোমাদের দিই। তোমাদের সিলেবাস অনুযায়ী চারটে প্রজেক্ট টপিক আছে। ইউ হ্যাভ ফোর প্রজেক্ট টপিকস ইন ইউর সিলেবাস of AECC 2 and you have to prepare all these four project topics for ENBS paper. এই চারটে প্রজেক্ট টপিকই তোমাদের ENBS পেপারের জন্য তৈরি করতে হবে। এবার এই যে প্রজেক্টগুলো তোমরা বানাবে সেইটা MS ওয়ার্ডে কম্পিউটারে তোমরা টাইপ করতে পারো, অথবা খুব পরিষ্কার হাতের লেখায় A4 সাইজের কাগজে লিখতে পারো। This can be typed in computer, MS Word or neatly handwritten. You can use English or Bengali version, both. If typed, jodi eta ke tumi type koro, then the font size will be 12 in Times New Roman. Times New Roman othoba Calibri, ei dutu font tumra use korte parbe. You can use Times New Roman or Calibri font, and font size will be 12 for running matter. Ebar heading je gulo tumra debe sei heading er jonno কিন্তু ফন্ট সাইজটা তোমরা বড় করতে পারো। এবার প্রত্যেকটা টপিকের জন্য, এই যে চারটে টপিকের কথা আমরা বললাম, প্রত্যেকটা টপিকের জন্য তোমরা 3-4 পাতা লিখবে। খুব বেশি লেখার দরকার নেই, সংক্ষেপে সম্পূর্ণ জিনিসটাই সংক্ষেপে তোমাদের লিখতে হবে এবং 3-4 পাতার মধ্যে লিখবে। A4 সাইজের কাগজে এটা লেখা হচ্ছে, কম্পিউটারও তোমরা A4 সাইজের পেজেই সেটাকে সেট করে তৈরি করবে। Page limit for each project is 3-4 pages in A4 size papers. And in your project works, certain pictures are needed. Kichu picture tomar dorkar hote pare, diagrams are needed, seta tomader dorkar hote pare. And those pictures or diagrams can be taken from internet. And you can download those materials from internet. But it should be mentioned in your reference part. Ei jinishtake tomar reference part e তুমি যেখানে প্রজেক্ট রিপোর্টের লাস্টে রেফারেন্স দেবে সেখানে ইউ হ্যাভ টু সাইট দোজ রেফারেন্সেস, সেখানে তোমাকে সেই রেফারেন্স সম্বন্ধে বলতে হবে। এবার আমরা এই প্রজেক্ট পেপারের ফরম্যাটটা তোমাদের একটুখানি বলি। এটা একদম জেনারেল ফরম্যাট যেটা আমরা ডিসকাস করছি। আমরা বলেছি এক একটা টপিকের জন্য পেজ লিমিট ইস 3-4 পেজেস, 3-4 পাতা এক একটা প্রজেক্টের জন্য তোমরা লিখবে। তাহলে পরে চারটে প্রজেক্টে যদি 4 পাতা করেও আমরা ধরি তাহলে 16 পেজ তোমার হলো। এছাড়া অ্যাডিশনাল যে পেজগুলো সেগুলো দেখো। ফার্স্ট পেজটা থাকবে টাইটেল পেজ, দ্যাট শুড কন্টেন সিইউ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং সিইউ রোল নাম্বার আছে সেটা তোমাকে ফার্স্ট পেজটায় লিখতে হবে। দ্যাট উইল বি ইউর টাইটেল পেজ। অ্যান্ড দেন দ্য নেক্সট পেজ উইল বি ইউর ইন্ডেক্স পেজ, দিস উইল কন্টেন ইন্ডিকেটিভ পেজ নাম্বারস অফ অল ফোর প্রজেক্ট, সব কটা প্রজেক্টেরই যে পেজ নাম্বার, ইন্ডিকেটিভ যে পেজ নাম্বার অর পেজ যে পেজের মধ্যে তুমি লিখছো সেই পেজের নাম্বারগুলো ওখানে লিখতে হবে। এটাকে আমরা সূচিপত্র করলাম। তারপর একটা অ্যাকনোলেজমেন্টের পেজ থাকবে। তাহলে এখানে 3 পেজ গেল। এরপরে বডি অফ দ্য প্রজেক্ট, তুমি প্রজেক্ট নাম্বার 1, 2, 3, 4 করে 4 প্রজেক্ট লিখবে। প্রত্যেকটার আন্ডারই ইন্ডিভিজুয়াল রেফারেন্স ইউ ক্যান রাইট, অর তুমি রেফারেন্সগুলোকে সব কটার শেষে একটা পেজে লিখতে পারো। এবং কনক্লুশনের পার্টটাও ইউ ক্যান রাইট ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কনক্লুশনও হতে পারে। আবার তুমি লাস্টে গিয়ে একটা জেনারেল কনক্লুশন অফ অল ফোর প্রজেক্ট টপিক সেটা তুমি লিখবে। সো সব মিলিয়ে তোমার হাতে এই 20-21 পাতা, 22 পাতার মধ্যে এই ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে। এবার দেখো, আফটার কমপ্লিশন অফ অল ফোর প্রজেক্ট টপিকস, তুমি 4 প্রজেক্ট টপিককে কমপ্লিট করলে এবং সেইটাকে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করবে। ইউ হ্যাভ টু মেক আ সিঙ্গল পিডিএফ ফাইল ফর দ্যাট, একটা পিডিএফ ফাইল তৈরি করবে এবং সেইখানে ইউ হ্যাভ টু মেনশন ইউর ইউনিভার্সিটি রোল নাম্বার অ্যান্ড ইউ হ্যাভ টু সেন্ড ইট টু দ্য ফলোয়িং 2 ইমেল অ্যাড্রেসেস। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফর বিএ স্টুডেন্টস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফর বিএসসি স্টুডেন্টস। তোমরা যে ইমেল অ্যাড্রেসগুলো সেগুলো দেখতে পাচ্ছ এবং প্রথমটা আছে বিএ স্টুডেন্টদের জন্য, সেকেন্ডটা আছে বিএসসি স্টুডেন্টদের জন্য। এইটা কিন্তু যেন গণ্ডগোল না হয়, এইটা তোমরা ঠিকভাবে করবে। ঠিক যারা বিএ স্টুডেন্ট আছো তারা
BA SEM2 ENVS20@gmail.com এই অ্যাড্রেসে পাঠাবে। যারা বিএসসি স্টুডেন্ট আছো, দে হ্যাভ টু সেন্ড দেয়ার মেটেরিয়ালস টু BSC SEM2 ENVS20@gmail.com এই অ্যাড্রেসে। এবং এইখানে তোমাকে ফাইল নাম তো দিতে হবে, ফাইলের একটা ইউ হ্যাভ টু নেম ইউর ফাইল। হাউ টু নেম ইউর ফাইল? ইউ হ্যাভ টু নেম ইউর ফাইল বাই ইউর ইউনিভার্সিটি রোল নাম্বার। তুমি তোমার যে ফাইল নেম সেটাকে ইউনিভার্সিটি রোল নাম্বার দিয়ে নেমিং করবে, তাহলে পরে সেটা আমাদের ক্ষেত্রে সার্চ আউট করতে সুবিধা হবে। এবার আমরা আসছি যে থার্ড, আমরা চারটে প্রজেক্টের কথা শুরুতে বলেছি। আইল বি টকিং অ্যাবাউট দ্য থার্ড প্রজেক্ট টপিক, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট দ্য স্টাডি অফ কমন প্ল্যান্টস, ইনসেক্টস, ফিশ, বার্ডস, ম্যামালস অ্যান্ড বেসিক প্রিন্সিপালস অফ দেয়ার আইডেন্টিফিকেশান। এই যে টাইটেলটা তুমি পেলে ফর ইওর থার্ড প্রজেক্ট টপিক, এখানে যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে স্টাডি অফ কমন প্ল্যান্টস, কমন ইনসেক্টস, কমন ফিশ, কমন বার্ডস, ম্যামালস অফ ইউর সারাউন্ডিংস। তোমার আশেপাশের যে কমন গাছপালা, কমন পোকামাকড়, একেবারে সবসময় দেখতে পাও এরকম মাছ, পাখি, এদের সম্বন্ধে একটা ছোট রিপোর্ট তোমাকে তৈরি করতে হবে। এটা একেবারেই কঠিন কিছু নয়, এটা আমরা আমাদের আশেপাশে যে জিনিসগুলো সবসময় দেখছি, এগুলো নন হিউম্যান পার্ট অফ আওয়ার ইকোসিস্টেম, তাদের সম্বন্ধে একটা ছোট রাইট আপ, তাদের একটা ছবি, তাদের সায়েন্টিফিক নেম, তাদের বিহেভিয়ার বা যে যে ইনফরমেশানগুলো আমি পরপর বলবো সেইগুলো সম্বন্ধে ছোট করে তোমাদের একটি রিপোর্ট তৈরি করতে হবে। প্রথমে দেখো, এটা আমি একটা লিখে দিয়েছি, এটা আমাদের সারাউন্ডিংস সম্বন্ধে একটা ছোট বক্তব্য, যেটা তুমি জানছো ইট ইজ অ্যাবাউট আওয়ার সারাউন্ডিংস, উই আর পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে নন হিউম্যান পার্ট একটা রয়েছে, এবং নন হিউম্যান পার্ট মানে তার মধ্যে ইনসেক্টস পড়ে, তার মধ্যে বার্ডস পড়ে, তার মধ্যে ফিশেস পড়ে, আদার ম্যামালস দ্যান হিউম্যান তারা আসে, তো তাদের সম্বন্ধে আমরা এখানে লিখতে যাচ্ছি। তো এনভায়রনমেন্ট সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া অ্যান্ড দ্য কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট সম্বন্ধে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন ইউ হ্যাভ টু রাইট অ্যাট দ্য ফার্স্ট পার্ট অফ ইউর টপিক। দেন ইউ কাম টু দ্য ফার্স্ট সেগমেন্ট অফ ইউর রিপোর্ট, দ্যাট ইজ দ্য কমন প্ল্যান্টস অফ আওয়ার সারাউন্ডিংস। আমাদের আশেপাশে যে সাধারণ গাছপালা আছে, আমরা সবসময় যে গাছপালাগুলোকে দেখি, উইচ আর ভেরি কমন অ্যান্ড উই অবজার্ভ দিস প্ল্যান্টস অল দ্য টাইম, সেই প্ল্যান্টগুলো সম্বন্ধে তুমি লিখবে। অ্যান্ড ইউ হ্যাভ টু চুজ অনলি ফাইভ অফ দেম, মাত্র পাঁচখানা, এরকম বহু গাছ আমরা দেখে থাকি তার থেকে মাত্র পাঁচখানা তোমাকে বাঁচতে হবে। আমি এখানে একটা লিস্ট করে দিয়েছি, আই হ্যাভ মেড আ লিস্ট ফর দ্যাট পারপাস। ম্যাঙ্গো ট্রি, বেনিয়ন ট্রি, নিম ট্রি, কোকোনাট ট্রি, প্যাডি প্ল্যান্ট, আই হ্যাভ মেড দিস লিস্ট। আমি এরকম পাঁচটা গাছের নাম তোমাকে দিয়েছি, কিন্তু এমনটা নয় যে তোমাকে পাঁচটা গাছ সম্বন্ধেই লিখতে হবে। এমন হতে পারে তুমি একটা কাঁঠাল গাছ সম্বন্ধে লিখলে, একটা সর্ষে গাছ সম্বন্ধে লিখলে, বা অন্য কোনো প্ল্যান্ট, তুমি একটা ফুলের গাছও লিখতে পারো সেইটা, কিন্তু সেই রকম কমন গাছ যেটা আমরা সবসময় দেখি। আমরা কোনো ফরেস্ট ট্রিয়ের কথা লিখিনি, আমরা কোনো অন্য এনভায়রনমেন্টাল সাইটে গিয়ে একটা পাইন গাছের কথা লিখছি না। সো দিজ আর দ্য ভেরি কমন প্ল্যান্টস অফ আওয়ার সারাউন্ডিং, সেইগুলো সম্বন্ধে আমরা একটা ছোটো রিপোর্ট দেবো। এবার কী কী তোমাকে লিখতে হবে দেখো, ইউ হ্যাভ টু রাইট দ্য সায়েন্টিফিক নেমস অফ দোজ প্ল্যান্টস, ইউ হ্যাভ টু রাইট দ্য সায়েন্টিফিক নেমস, দেন ইনসার্ট আ পিকচার অফ দ্যাট, ইউ ক্যান টেক ইট ফ্রম ইন্টারনেট অ্যান্ড ইনসার্ট ইট ইন টু ইউর রেসপেক্টিভ সাইট, অ্যান্ড ইউ মেক আ ভেরি ব্রিফ আউটলাইন অফ দ্য আইডেন্টিফিকেশান অফ দোজ প্ল্যান্টস। সেই প্ল্যান্টগুলোকে তুমি কী করে আইডেন্টিফাই করবে সেটা সম্বন্ধে একদম সংক্ষেপে তুমি লেখো। নেক্সট ওয়ান হচ্ছে কমন ইনসেক্টস অফ আওয়ার সারাউন্ডিংস, এখানেও তাই অনেক রকম ইনসেক্ট আমাদের এখানে আছে। আই হ্যাভ মেড আ লিস্ট অফ ফাইভ অফ দেম, আমি পাঁচটার একটা লিস্ট বানিয়েছি, ইট ইস এ ভেরি ভেরি ফিউ ওয়ান, কারণ এখানে হয়তো বহু পোকামাকড় তুমি আশেপাশে দেখো, তার মধ্যে দেখো আমি মশার নাম লিখেছি, মাছি লিখেছি, মথ, বাটারফ্লাই, ফ্রুট ফ্লাই, এগুলো লিখেছি, দিস এ মসকিউটো ফ্লাই, মথ, বাটারফ্লাই, ফ্রুট ফ্লাই এটসেট্রা, এই পাঁচটা। এবার নট নেসেসারিলি তোমাকে এই পাঁচটা সম্বন্ধেই লিখতে হবে, ইউ ক্যান রাইট এনি আদার ইনসেক্টস অ্যাবাউট এনি আদার ইনসেক্টস, রাইট সায়েন্টিফিক নেমস অফ দিস অর আদার ইনসেক্টস অফ ইউর সারাউন্ডিংস। তোমার আশেপাশে দেখো অন্য কোনো পোকামাকড় লিখতে পারো, বাট ইউ হ্যাভ টু রাইট অ্যাবাউট ফাইভ অফ দেম, তোমাকে যে কোনো পাঁচটাই লিখতে হবে। ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট পিকচার্স অ্যান্ড ইউ ক্যান টেক ইট ফ্রম ইন্টারনেট, যেটা আমরা আগেও বলেছি ইন্টারনেট থেকে তুমি নিচ্ছো, এবং সেটাকে রেফার করতে হবে রেফারেন্স সাইটে গিয়ে। অ্যান্ড ডিসক্রাইব দিস ইন ব্রিফ, সেটাকে সংক্ষেপে তুমি ডিসক্রাইব করো।
মেনশনিং কালার অ্যান্ড টেক্সচার অফ দ্য বডি পার্টস, একটা পোকাকে আইডেন্টিফাই করতে গেলে তার কালার, তার যে উইংস থাকে তার কালার, তার মাউথ পার্টের নেচার, এগুলো সম্বন্ধে অর তার ফিডিং বিহেভিয়ার সেগুলো সম্বন্ধে ইউ ক্যান রাইট ইন ব্রিফ, ইন ভেরি ব্রিফ, ইন টু টু থ্রি পয়েন্টস ইউ হ্যাভ টু রাইট। দেন কাম টু দ্য নেক্সট সেগমেন্ট, দ্যাট ইজ দ্য কমন ফিশেস। এখানে দেখো আমরা রুই, কাতলা, ইলিশ, তেলাপিয়া, চিংড়ি, রাহু, কাতলা, হিলসা, তেলাপিয়া অ্যান্ড প্রন, আমি পাঁচটার লিস্ট বানিয়েছি, আই মেড লিস্ট অফ ফাইভ। রাইট সাইন্টিফিক নেমস অফ দিস অর আদার ফিশেস ইউ মে নো, তুমি অন্য যে পাঁচটা চেনো সেগুলোও লিখতে পারবে। ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট পিকচার্স অফ দেম অ্যান্ড ডিসক্রাইব দিস ইন ব্রিফ ফর আইডেন্টিফিকেশন, মেনশনিং শেপ অফ দ্য ফিশ, ফিন টাইপস, মাউথ পার্ট টাইপ, এইগুলো দিয়ে, অর দ্য টাইপস অফ দ্য স্কেলস অর কালার অফ দ্য ফিশ, এগুলো দিয়ে তুমি এটাকে লিখছো। নেক্সট ওয়ান হচ্ছে কমন বার্ডস, নেক্সট সেগমেন্টে আসছে কমন বার্ডস, হেয়ার ইজ অলসো আ লিস্ট অফ ফাইভ, ইউ ক্যান চুজ দিস ফাইভ অর এনি আদার ফাইভ, ক্রো, বুলবুল, পিজিয়ন, স্প্যারো, কিংফিশার, আমি এই পাঁচটা লিখেছি। রাইট সাইন্টিফিক নেম অফ দিস ফাইভ বার্ডস, ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট পিকচার্স লাইক আদার্স অ্যান্ড ডিসক্রাইব দিস বার্ডস ইন ব্রিফ ফর আইডেন্টিফিকেশন, মেনশনিং দেয়ার ফেদার কালার। এবার পাখি লিখলে তাদের পালকের যে রং সেটাকে তোমাকে লিখতে হবে, তাদের টাইপ অফ বিক, তাদের চঞ্চু বা ঠোঁটের যে প্রকারভেদ হয় সেটা তোমাকে লিখতে হবে। অ্যান্ড ইউ মে রাইট অ্যাবাউট দেয়ার ফিডিং হ্যাবিট, যে কোনো বার্ড তারা দে ফিড অন ফ্রুটস, সাম বার্ডস আর দেয়ার দে ফিড অন দ্য ইনসেক্টস, তো তারা কার কী খাবার দাবার খায় সেটা সম্বন্ধে ইউ ক্যান রাইট ফিউ ওয়ার্ডস। অ্যান্ড ইন দ্য লাস্ট সেগমেন্ট অফ দিস পার্ট, দ্যাট ইস দ্য কমন ম্যামালস অফ ইউর সারাউন্ডিংস, ডগ, ক্যাট, কাউ, গোট, স্কোয়ারেল, দিজ আর গিভেন ইন দিস লিস্ট। তোমার লিস্টের মধ্যে এই পাঁচটাকে আমরা দিয়েছি, তুমি এই পাঁচটা লিখতে পারো, বাকিও লিখতে পারো। আমি বারবারই বলছি যে এই লিস্টটা ইজ মেড অ্যাজ আ রেফারেন্স, এটা একটা রেফারেন্স হিসাবে আমি লিস্টটা দিয়েছি, কিন্তু এটা মাস্ট নয় যে তোমাকে ওইগুলো থেকেই লিখতে হবে, ইউ ক্যান রাইট ফ্রম এনি আদার অ্যানিমালস, কিন্তু সেটা তোমার সারাউন্ডিংসের মধ্যে হতে হবে। তুমি একটা টাইগার নিয়ে এখানে লিখবে না, লায়ন নিয়ে লিখবে না, বিকজ দোজ অ্যানিমালস আর নট ইন ইউর সারাউন্ডিংস। রাইট সাইন্টিফিক নেমস অফ দিস অ্যানিমালস অর ম্যামালস, ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট পিকচার্স অ্যান্ড ডিসক্রাইব দিস ইন ব্রিফ ফর আইডেন্টিফিকেশন, মেনশনিং দ্য বডি কালার। এবার একটা অ্যানিমালকে ডিসক্রাইব করতে গেলে তার বডি কালার, বিহেভিয়ার, তাদের টেইলের টাইপ, তাদের হর্নস আছে কি না, তো এইগুলো তোমাকে মেনশন করতে হয়, তুমি তেমনিভাবে সেগুলোকে লিখবে। ইউ ক্যান রাইট ইন দ্যাট ওয়ে, মেনশনিং দ্য বডি কালার, বিহেভিয়ার অফ দ্যাট অ্যানিমাল, ফিডিং হ্যাবিট অফ দ্যাট অ্যানিমাল, ইন দ্যাট ওয়ে। ইউ ক্যান ইউজ দিস কাইন্ড অফ ফরম্যাট ফর রাইটিং দিস ডিসক্রিপশন। ইউ মেক আ টেবল, দেখো একটা টেবল আমরা এখানে তৈরি করে দিয়েছি যার মধ্যে চারটে কলাম আছে। তার ফার্স্ট পার্ট, ফার্স্ট কলাম ইজ কন্টেনিং দ্য কমন নেম অফ দোজ বার্ডস অর ইনসেক্টস অর ফিশেস অর ম্যামালস লাইক দ্যাট। দেন দ্য সাইন রেসপেক্টিভ সাইন্টিফিক নেমস ইন দ্য সেকেন্ড কলাম, দেন অ্যাড অর ইনসার্ট দ্য পিকচার ইন দ্য থার্ড কলাম, and in fourth column you write in brief in 2 to 3 points the brief description for identification of that organism, sei pokamakor ta sambandhe ba mach sambandhe ba sei mammal ta sambandhe tumi du char kotha sekhane likhi, ei ta diye tomar project er ei part ta shesh hobe, so you can write few words as your concluding paragraph for this project. তুমি এটা যেটা লিখলে এখানে যে কটা সেগমেন্ট আছে, এখন রাইট ফিউ ওয়ার্ডস যেটা তুমি নিজে নিজে লিখবে অ্যাজ আ কনক্লুডিং প্যারাগ্রাফ, এই প্রজেক্টটাকে কনক্লুড করার জন্য তুমি একটা প্যারাগ্রাফ লিখছ। দেন দ্য রেফারেন্স পার্ট, এখানে আমরা লিখে দিচ্ছি সাইট দ্য নেমস অফ দ্য বুকস অর ওয়েবসাইটস ইউ হ্যাভ কনসাল্টেড ফর মেকিং দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা তৈরি করার জন্য তুমি যদি কোনো বইয়ের সাহায্য নাও অথবা তুমি ইন্টারনেট থেকে যে ওয়েবসাইটে সাহায্য নিয়েছো, ইউ হ্যাভ টু মেনশন the names of the books, author of the book or the website address. You should incorporate this list of reference at the end of the project topic. Ei project ta puro lekha hoye jabar pore as the last page of the individual project or last part or last segment of the project you should write the reference. Thank you all.